উঁচু ক্লাস হোক আর নিচু ক্লাস হোক সমস্ত আমার সমস্ত যে প্রিয় ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের সবার একটা ডিম্যান্ড ছিল সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের ক্লাস তো ভয়েস চেঞ্জের ক্লাসটা আমি নেব কি করে ভয়েস চেঞ্জের ক্লাসটা নেওয়ার আগে যেগুলো শিখতে হবে সেগুলোর নাম তো আসল হচ্ছে তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে টেন্স তাহলে অক্ষর থেকে শুরু করে শব্দ শব্দের উচ্চারণ মানে তোমার হচ্ছে একটি বাক্য গঠন বাক্যের বিভিন্ন ভাগ ভার্বের বিভিন্ন রূপ তারপর টেন্স এগুলো সমস্ত আমরা এতদিন ধরে শিখেছি এমনি আমার যে সমস্ত নর্মাল যে গ্রামারের ক্লাস থাকে তাতেও সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং এ বাদে একটা স্পেশাল ক্লাস নিয়েছি সেটা হচ্ছে সহজে দ্রুত ইংরেজি শেখার সেখানেও আমরা বাক্য তৈরি করা শিখেছি এইবার ভয়েস চেঞ্জ এই কথাটার মানে কি বাংলায় বাচ্চের পরিবর্তন আচ্ছা বাচ্চার পরিবর্তন করতে গেলে কি লাগবে ইংরেজিতে এই পরিবর্তন বা ভয়েস চেঞ্জটা করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে তোমাকে বাক্যটাকে আগে ভালো করে চিনতে হবে বাক্যের সাবজেক্ট জানতে হবে অবজেক্ট জানতে হবে পার্সন জানতে হবে ঠিক আছে পার্সনের কত রকম পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন এগুলো জানতে হবে তার সঙ্গে নাম্বার জানতে হবে সিঙ্গুলার এবং ক্লুরাল আর সব থেকে বেশি যেটা জানতে হবে সেটা হচ্ছে ভার্ভ ভার্ভের যে তিনটি রূপ আছে প্রেজেন্ট এবং টেন্স টেন্সের পুরো অংশটা ভালো করে আয়ত্ত করতে হবে এবং মাথায় রাখতে হবে এবার এ সমস্ত ক্লাস তো আমি নিয়েছি যতটা আমার পক্ষে সম্ভব সহজ করে তোমাদেরকে শিখিয়েছি এই ক্লাস শুরু করবার আগে আজকে তোমাদেরকে বলি যারা নতুন ছাত্র ছাত্রী এসছো তাদেরকে বলি ক্লাসটাকে সাবস্ক্রাইব করো পিছনের ক্লাসগুলো সমস্ত দেখো পিছনের ক্লাস না দেখলে আমার সামনের এই ক্লাসগুলো দেখতে একটু অসুবিধা হয় কারণ আমার একটা ক্লাসের সঙ্গে আরেকটা একটা ক্লাসের একটা লিঙ্ক থাকে এই যেমন বলছিলাম যে আগে সমস্তগুলো করিয়েছি তারপর আমি এই ভয়েসটা করাতে এসেছি তেমনি পুরনো এবং নতুন ছাত্রছাত্রী সবাইকেই বলছি তোমাদের যে সমস্যাগুলো থাকে সেগুলো আমাকে কমেন্টে তোমরা জানাও এবং আমি দেখো যে আমি সেই কমেন্ট কমেন্টগুলোকে যথেষ্ট গুরুত্ব দিই এবং তার উপর ক্লাস নিই চেষ্টা করি আর ক্লাসটাকে একটু শেয়ার করো কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের হয়তো একটু কাজে লাগতে পারে আজকে আসি ভয়েসের বিষয় যে এই বিষয়টা তোমরা ভয়েসটা যখন এবার আমি শেখাতে শুরু করব প্রথমেই বলে রাখি তোমরা হেড হেডিংয়ে দেখেছ যে মাত্র চারটি স্টেপে তোমরা অত্যন্ত দ্রুত জলের মতো সহজ করে ভয়েসটা আজকে শিখে যাবে এবং এ সম্বন্ধে কোনো ভয় থাকবে না আমি অন্যান্য যে সমস্ত ক্লাসগুলো নিয়েছি সেগুলো তোমরা যদি ফলো করো তাহলে বুঝবে যে কত সহজ লাগবে ইংরাজিটা এখন আমরা কেউই বলতে পারি না যে একটা ভাষা শেখার কোনো শেষ আছে আমরা প্রথমত ইংরাজি ভাষাভাষী মানুষ নই আমরা বাঙালি আমরা চেষ্টা করছি যে যতটা সম্ভব যে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আমাদের সামাজিক জীবনে চলার ক্ষেত্রে ইংরাজি যতটুকু আমাদের পড়তে লিখতে এবং বুঝতে কাজে লাগে ভয়েস এবার ভয়েসটা হচ্ছে আমরা পরপর আসি দেখো ভয়েস করতে গেলে কি আমরা যেটা শিখবো মূলত যে চেঞ্জ অফ ভয়েস ঠিক আছে এবার ভয়েস হলো বাচ্চ এটা তো তোমাদেরকে বললাম চেঞ্জ অফ ভয়েস হচ্ছে বাচ্চের পরিবর্তন বাংলায় যেমন বাচ্চ আছে কর্তৃবাচ্চ কর্মবাচ্চ ভাব বাচ্চ এটা বাচ্চের পরিবর্তন ঠিক আছে একটি বাক্য এটাকে তোমরা খেয়াল করো যেমন আমি ফুটবল খেলি আমি কিন্তু এই একটা বাক্যের ওপরে পুরো ভয়েসটাকে তোমাদেরকে বোঝাবো তারপর তোমরা বুঝতেই পারবে তোমরা আমার টেন্সের ক্লাস করেছো যারা তোমরা আমার সেন্টেন্সের ক্লাস করেছো প্লুরাল সিঙ্গুলার নাম্বার তারপরে তোমার পার্সন এই সমস্ত আমি পরপর নাউন পার্স অফ স্পিচের সমস্ত ক্লাসগুলো নিয়েছি নাউন টু নাউনের ক্লাস নিয়েছি সমস্ত ক্লাসগুলো নেওয়ার পরে কিন্তু আমি এই ভয়েসের ক্লাসটা নিচ্ছি কাজেই আমি এক্সপেক্ট করছি যে তোমরা ওই ক্লাসগুলো দেখেছ তোমরা জিনিসটা জেনেছ আর আমি একটাই কথা সব সময় বলি যে আমার ক্লাস একবার সময় খাতা এবং পেন পাশে রাখো যেগুলো প্রয়োজন সেগুলো নোট নাও সবকিছু পিডিএফ যদি আমি দিয়েও দিই সেই পিডিএফ গুলো দেখে তো তুমি শিখবে আমি এগুলো কি করছি হোয়াইট বোর্ডে বোঝালে কি হয় অনেক লেখা হয়তো ঝাপসা ঝাপসা আসছে তোমাদের আমার সেই ধরনের প্রযুক্তির বোর্ড নেই যেটাতে লেখাটা খুব স্পষ্টভাবে আমি বোর্ডে দাঁড়িয়ে লিখলে তোমরা হয়তো অতটা স্পষ্ট বুঝতে পারবে না তার জন্য আমি হোয়াইট বোর্ডে ঠিক যেটাই লিখবো সেটাই আমি এখানে লিখে পর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখন ব্যাপার হচ্ছে এই বাক্যটাকে দেখো আমি ফুটবল খেলি এটা একটা বাক্য তাহলে আমরা এতক্ষণ ধরে কি শিখেছি ইংরাজি বাক্যে এইগুলোকে আমাদের আলাদা শিখেছি ঠিক আছে যেমন সাবজেক্ট ফার্ক অবজেক্ট এই দিয়ে আমাদের বাক্য তৈরি শিখেছি রাখা ক্লাসগুলো তাহলে এই বাক্যের মধ্যে কর্তাকে এই বাক্যের মধ্যে কর্তা হচ্ছে আমি এইবার বাক্যের মধ্যে কর্মকে কর্ম হচ্ছে ফুটবল আমি কি খেলি আমি ফুটবল খেলি আর এই বাক্যের ক্রিয়াকে কাজ কোনটা কি করি খেলি ঠিক আছে তাহলে খেলাটা হচ্ছে ক্রিয়া এইটাকে ঠিক আছে এইটাকে যদি আমি উল্টো করে দিই মানে পরিবর্তন করে দিই তাহলে কি হবে ফুটবল আমার দ্বারা খেলা হয় ঠিক আছে এইটা হবে যদি আমি উল্টে লিখি চেঞ্জ করে দিই বাচ্চটাকে এবার ইংরেজির ক্ষেত্রে আমি যদি ওই বাক্যটাকেই লেখি লিখি আই প্লে ফুটবল ঠিক আছে তাহলে এই বাক্যের মধ্যে প্রথম তোমরা যে কাজটা করো সেটা হচ্ছে বাক্যের মধ্যেকার কোনটা সাবজেক্ট কোনটা ভার্ভ এবং কোনটা অবজেক্ট এইটাকে আগে চিনে প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট এবং অবজেক্টকে যে বাক্যটা দেওয়া থাকবে সেই বাক্য থেকে চিনে নেওয়া এইটা হচ্ছে প্রথম কাজ যেটা তোমরা নর্মাল বাক্য তৈরি আমার ক্লাসে তোমরা যথেষ্ট দেখেছ জেনেছ এবার দেখো প্রথমে কি করছি করটাকে দেখতে হবে কোনটা কর্ম কোনটা মানে সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা এবং ভাব কোনটা এবং ভার দেখলে হবে না তার সঙ্গে আর একটা জিনিস দেখো এগুলো ছোট ছোট টিপস দিয়ে দিয়ে তোমাদেরকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি যাতে তোমাদের সহজে দ্রুত তোমরা পার করতে তাহলে শুধু বাক্য দেখলে হবে না কিন্তু এই সরি ভার দেখলে হবে না ভাবটা কোন টেন্সে আছে সেইটা তোমাদের দেখতে হবে তাহলে কি হচ্ছে আমার ওয়ান শর্ট টেন্স মানে একটা ক্লাসের মধ্যে পুরো টেন্স করানো সেই ক্লাসও আছে যেগুলো গুরুত্বপূর্ণ টেন্সের অংশগুলো আর প্রতিটা টেন্স আলাদা আলাদা যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট একটা ক্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা ক্লাস প্রেজেন্ট পারফেক্ট একটা ক্লাস এরকম করে পুরো যতগুলো তোমার টেন্সের ভাগ আছে সব কটার উপর আলাদা আলাদা ক্লাস আছে যাতে তোমরা আরো গভীরভাবে সুন্দরভাবে সেই ক্লাসগুলোকে দেখে নিতে পারো বা উচিত বলে আমি মনে করি দেখে নেওয়া আর আর একটা আছে ভার্ভের লিস্ট দিয়ে দিয়েছি যে প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপেন্ট ওই দুটো জিনিস টেন্স এবং ভার্ব এই দুটোকে আমি বারবার প্রতিটি ছাত্রছাত্রী তোমাদের যারা আছো প্রত্যেককে বলি যে তোমরা সকালে হোক দিনের যে কোনো সময় হোক প্রতিদিন একবার করে ভার্বের ওই লিস্ট এবং টেন্সের এর ওইটা তোমরা প্রত্যেক দিন পর প্রথম দিন দ্বিতীয় দ্বিতীয় দিন হয়তো একটু দেরি লাগবে তারপর থেকে দেখবে ওটা সহ দ্রুত হয়ে যাবে এক সময় তোমরা না দেখেই বলতে পারবে তখনই জানবে তোমার ইংরাজিটা আয়ত্ত হচ্ছে এবং ওটা জানতে ওটা বাক্য তৈরি বলো ভয়েস বলো ন্যারেশন বলো প্যাসেজকে পড়া বলো যা কিছু বলো এর আগেও তুমি ওই সহজ ইংরেজি ইংরাজির যে ক্লাসটা সেটা নিয়েছি সে তাতেও সেই একই জিনিস এই টেন্স আর ভার্বের এই লিস্ট বা রূপ এটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই লাগবে ঠিক আছে তাহলে এখানেও আমাকে দেখতে হবে কি যে এই যে বাক্যটা আছে এই বাক্যের মধ্যে সাবজেক্ট ভার এবং অবজেক্ট কোনটা কোনটা এবং সাবজেক্ট কোন পার্সন কোন নাম্বার কোন নাম্বারে আছে অবজেক্ট কোন পার্সন এবং কোন নাম্বারে আছে হ্যাঁ এবং ভার ওই যে ভারটা রয়েছে বাক্যের মধ্যে সেই ভারটা কোন টেন্সে আছে এছাড়া আমরা যদি এখানটায় দেখি একটু অ্যানালিসিস করে আচ্ছা তার আগে আমরা বলে নিই যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস কোনটা দেখো এই বাক্যের মধ্যে আই প্লে ফুটবল মানে কর্তাই কিন্তু কাজটা করছে ঠিক আছে আই প্লে ফুটবল তাহলে এইখানে কর্তা যে বাক্যটাতে ডিরেক্টলি কোনো ক্রিয়া ক্রিয়া করছে ক্রিয়ার সঙ্গে কর্তার যে সম্পর্ক তৈরি হচ্ছে সেখানে কর্তা প্রধানভাবে বা একটা মানে সরাসরিভাবে কোনো কাজ করছে সেটা হচ্ছে অ্যাক্টিভ এইটা মাথায় রেখে দাও সহজে আর যে বাক্যটাতে কর্তা কিছুটা অপ্রধান মানে ক্রিয়াটা মানে কর্মের সঙ্গে যেন মানে কি বলবো বেশি জড়িত কর্তা সেখানে কিছুটা অপ্রধান হয়ে যাচ্ছে সেই বাক্য রূপটাকে বলবে আমরা পরে করতে করতে সেই জিনিসটাকে আরো ক্লিয়ার করে দেখে নেব ঠিক আছে এবার দেখো এই বাক্যটার মধ্যে যেটা বলছিলাম এখানে কর্তাকে আই প্লে মানে ভার্ ফুটবল হচ্ছে অবজেক্ট ঠিক আছে তোমরা এর আগে ক্লাসে শিখেছ আই আমি প্লে খেলি ফুটবল ফুটবল তাকে খেলি ফুটবল কে খেলি তাই হচ্ছে ওটা অবজেক্ট তাহলে এখানে আমাদের অ্যানালিসিস করে দেখতে হবে যে এই যে আই যে সাবজেক্টটা এই আই সাবজেক্টটা কোন পার্সন কত নাম্বার আই আমরা জানি ফার্স্ট এবং নাম্বার নাম্বার কত সিঙ্গুলার নয় আচ্ছা এই যে প্লে ভার্ভটা কোন টেন্সে আছে আই প্লে ফুটবল যেই তুমি বাক্যটা দেখলে আমার টেন্সের ক্লাস যারা করেছো তারা সবাই জানো যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে সাধারণ বর্তমান কালে আছে আর অবজেক্ট এই যে ফুটবল এই অবজেক্টটাকেও সেটাকে দেখতে হবে যে সেটা কোন কোন নাম্বার ঠিক এখানেও দেখো ফুটবল যেই এসে যাচ্ছে সেটা আমি আমরা তুমি তোমরা তাই তো তাহলে এটা ফার্স্ট পার্সন এবং সেকেন্ড নয় ফুটবল তার মানে থার্ড পার্সন আচ্ছা থার্ড পার্সনের কোন নাম্বার যেহেতু একটি ফুটবল তাহলে ওটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে কি বুঝতে পারলাম এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে এটা এক নম্বর বুঝলাম এখানে সাবজেক্ট হচ্ছে ফার্স্ট নাম্বার এবং অবজেক্ট হচ্ছে থার্ড এতটা জিনিস কিন্তু বাক্যটা থেকে আমাদের আগে জেনে নিতে হবে এই যেই জেনে নেবে এইবার দেখো কত সহজ হয়ে যাবে ভয়েস চেঞ্জ আচ্ছা ভয়েস চেঞ্জের নিয়ম গুলো ফর্মুলা গুলো এবার পরপর পরপর আমি যেভাবে বলছি সেইভাবে ফলো করবে প্রথমে কি করবে কর্তা বা সাবজেক্ট যেটা আছে এবং কর্ম অবজেক্ট যেটা আছে দুটোকে কি করবে স্থান পরিবর্তন করিয়ে দেবে কি করবে স্থান পরিবর্তন করে দেবে তাহলে এখানে বাক্যটা কোনটা এখানে বাক্যটা হচ্ছে আই মানে আমি প্লে মানে খেলি ফুটবল তাহলে এখানে হচ্ছে আই কর্তা প্লে ক্রিয়া আর ফুটবল হচ্ছে কর্ম বা অবজেক্ট তাহলে আই সাবজেক্ট প্লে তোমার হচ্ছে ভার্ভ এবং অবজেক্ট হচ্ছে গিয়ে ফুটবল তাহলে এখানে আমাদের কি করতে হবে ঠিক পরের লাইনটাতে আমরা এইভাবে লিখব জাস্ট পরের লাইনটাতে আমরা এইভাবে লিখব কি লিখব ফুটবলকে এ পাশে নিয়ে আসব মানে সাবজেক্টের জায়গায় ফুটবলকে নিয়ে আসব এবং অবজেক্টের জায়গায় যে সাবজেক্টটা ছিল অ্যাক্টিভ ভয়েসে সেইটাকে নিয়ে চলে এবার দেখো এইখানে আমি এর আগের আগের ক্লাসে আমি এইভাবে বলেছিলাম যেখানে আমি তোমার প্রোনাউন পড়িয়েছি সেখানে আমি বলেছিলাম যে এই আই থেকে কি হয় চেঞ্জের ক্ষেত্রে কি হয় আই থেকে মি হয় ঠিক আছে তেমনি উই থেকে আস হয় হি থেকে হিস হয় হিম হয় শি থেকে হার হয় দে থেকে দেম হয় ঠিক আছে ইউটা ইউই থাকে এখন এই রকম যে চেঞ্জ গুলো মানে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তার একটা লিস্ট আমি অলরেডি দিয়ে রেখেছি এইবার এখানে বোঝার সুবিধার জন্য কি হচ্ছে আই যখন সাবজেক্টটা কর্মের দিকে চলে যাচ্ছে ঠিক আছে আর কর্ম যখন সাবজেক্টের দিকে চলে আসছে তখন ফুটবলটা ফুটবল থাকলো আর আইটা হয়ে গেল কি মি মি মানে কি হচ্ছে আমার আই মানে হচ্ছে আমি আর আমার মি মানে আমার বা মাই মানে আমার ঠিক আছে আর মি মানে আমাকে এই যে ব্যাপারগুলো চেঞ্জটা হচ্ছে এইটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কাজে লাগে তাহলে তোমাদের কি করতে হবে প্রোনাউনের ক্লাসটা বা প্রোনাউন সম্বন্ধে একটু জানা থাকতে হবে আচ্ছা এবার ব্যাপার হচ্ছে এই যে পুরো স্টেপটা করলে ফুটবলকে এক পাশে নিয়ে আসে মানে সাবজেক্ট অবজেক্টকে সাবজেক্টের জায়গায় সাবজেক্টকে অবজেক্টের জায়গায় চেঞ্জ করে দিলে উল্টে দিলে জাস্ট দেওয়ার পরে কি করো দ্বিতীয় স্টেপে একটা কাজ করো ছোট্ট কাজ করো যে এই যে তুমি মিটা লিখছ মানে নতুন যে তুমি অবজেক্ট তৈরি করেছো সেই খানটার আগে তুমি একটা বাই লিখে দাও যা বুঝেও ঘন্টাতে একটা বাই লিখে দাও হলো এরপরে তিন নাম্বার স্টেপে কি করছো এবার বাই এর আগে তোমাকে কি করতে হবে ভার বাক্যে যে মূল ভারটা আছে ওই যে বলেছিলাম ভারটা কোনটা এখানে প্লে ভার আছে ঠিক আছে তাহলে মেন ভার্ব এখানে কি আছে এই যে প্লে আছে তাহলে যে ভার্বটা আছে সেই ভার্বটির কি করতে হবে তিন নম্বর রূপটা বসাতে হবে তোমাদের এই জন্য বারবার বলছি ভার্বের লিস্ট পড়ো বয়স তো শিখছ ভার্বের লিস্ট পড়ো তাহলে তিন নম্বর রূপটা কোনটা ওই যে লিস্টে আছে প্রেজেন্ট পাস্ট past participle এখানে কি হবে বাক্যের past participle এই সরি ভার্বের past participle রূপটা এখানে আমাদের কাজে লাগবে তাহলে এখানে প্লে ভার্বের past participle রূপ আমরা কি জানি প্লে হচ্ছে বর্তমান কালের রূপ প্লেড হচ্ছে অতীতকালের রূপ আর past participle রূপ সেটাও প্লেড তাহলে আমরা কি বলবো এখানে এই বাইটার আগে তিন নম্বর স্টেপে কি করছো এই বাইয়ের আগে ওই past ভার্ব মেন ভার্ব যেটা রয়েছে সেই মেন ভার্বের past participle রূপটাকে ওখানেতে বসিয়ে দাও ঠিক আছে তাহলে এখানে হয়ে গেল প্লেট তাহলে এই অবধি দেখো ফুটবল এই এই জায়গাটা এখনো কিন্তু এই জায়গাটা ফাঁকা আছে খেয়াল করো ঠিক আছে এখানে আমি দেখিয়েও দিয়েছি যে প্লে ভার্বের কটা রূপ হচ্ছে ঠিক আছে এরকম সব ভার্বেরই এরকম রূপ হয় তাহলে চোখ বুঝে ফর্মুলাটার এই পর্যন্ত তোমরা ফলো করলে এরপরে হচ্ছে চার নম্বর স্টেপ বলেছিলাম চারটে স্টেপে ভয়েস কমপ্লিট তোমার থামনেলেও আছে হেডলাইনেও আছে চারটে স্টেপে ভয়েস কমপ্লিট এবার দেখো আসল বাক্যটি কোন সময় নির্দেশ করছে আমি বারবার বলছিলাম কোন টেন্সে আছে এইটা জানতে হবে ঠিক আছে কি করবে কি করে বুঝবে সেটা তুমি কোন টেন্সে আছে যারা টেন্স পড়েছো তারা চট করে দেখলেই সেটা বুঝতে পারবে বাক্যের মূল ভাব আরো চেনা সুবিধাজনক উপায় বলছি বাক্যের যে মূল ভাবটা আছে সেটাকে দেখো দেখে কি করো ভারটির আগে দেখো কোনো অক্সিলারি আছে কিনা ঠিক আছে কোনো অক্সিলি ভার আছে কিনা যদি এই সাহায্যকারী মানে অক্সিলারি ভার মানে কি সাহায্যকারী ক্রিয়াপদ আছে কিনা যদি থাকে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্ব তোমাকে বাক্যটি টেন্সকে চিনতে সাহায্য করবে ঠিক আছে কিন্তু ইনডিফিনাইট টেন্স যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে তো কোনো মূল ভার্বের কি কোনো অক্সিলারি ভার্ব থাকে না ঠিক আছে যেমন পাস্ট ইনডিফিনাইট ক্ষেত্রে শুধু ভার্বটার তোমার কি হয় পাস্ট ফর্মটা বসে কোনো অক্সিলারি থাকে না এই দুটো বাদে টেন্সের যতগুলো রূপ আছে সবার আগেই কিন্তু একটা করে অক্সুলারি ভাব আছে কোন সময় এম ই আছে কোনো জায়গাতে হ্যাড আছে হ্যাঁ ক্ষেত্রে শ্যাল আছে উইল আছে ঠিক আছে কোনো না কোন কিছু আছেই আছে যে কোন রকম টেন্স টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে মেন ভাব যেটা এমনি অক্সুলারি ভাব তো তার সঙ্গে থাকছেই তার সাথে মেন ভার্বের সঙ্গে একটা আইএনজি ইং যোগ হয় এইগুলো তোমায় কি করছে ওই বাক্যটা কোন টেন্সে রয়েছে সেইটা চট করে দেখে বুঝতে সাহায্য করে দিচ্ছে ঠিক আছে যেমন আই রিডিং এ বুক এই বাক্যটা দেখার সঙ্গে সঙ্গে তুমি বুঝতে পারছো কি এখানে এম রয়েছে তুমি বুঝতে পারলে যে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউ টেন্সে রয়েছে আর কি বুঝলে যে ভার্বের সঙ্গে যে আইএনজি যোগ হয়েছে ঠিক আছে এই দুটো রয়েছে মানেই তুমি বুঝে গেলে আছে আর মেন ভার্বের সঙ্গে এ হয়েছে হয়েছে আইএনজি যোগ যোগ রিডিং 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 রিড তার সাথে আই বুক আমি একটি বই পড়ছি এইখানে কিন্তু তুমি বুঝে গেলে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস স্টেন্সে পুরো বাক্যটা রয়েছে আচ্ছা এবার দেখো সাধারণ নিয়মে কয়েকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভয়েস চেঞ্জে করতে করতে আরো বেশ কিছুটা তোমরা জানবে দেখবে ঠিক আছে সাধারণ নিয়মে কী হবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে অক্সিডগুলো কাজে লাগে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যাম ইজ আর এইগুলো লাগছে প্রেজেন্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে লাগছে পাস টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি লাগছে হ্যাভ হ্যাভ ঠিক আছে হ্যাভ বিন লাগছে হ্যাভ বিন লাগছে ওকে আর এই যে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় সেখানে আরেকটা জিনিস কাজে লাগে সেটা হচ্ছে বি ভার ঠিক আছে এই বি ভার্বের সঙ্গে একটা আইএনজি যোগ হয় বিইং এটা যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ এর ক্ষেত্রে এই বিইং বি যোগ আইএনজি বিইং ভারটা লাগে এই যে কন্টিনিউয়াস টেন্সটা দেখছো এটা প্রথমেই আমি তোমাদের একটুখানি শিখিয়ে রেখে দিই এই যে কন্টিনিউয়াস টেন্সটা দেখছো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন এটা চেঞ্জ হয়ে যাবে না তখন এই মেন ভার্ভের গা থেকে আইএনজিটা উঠে যাবে উঠে গিয়ে এই বি ভার্ভ যেটা দেখালাম এই বি ভার্ভের গায়ে ওই আইএনজিটা চলে যাবে ঠিক আছে এটা আমরা পরবর্তী স্টেপে দেখে নেবো তাহলে পাস ট্যান্সের ক্ষেত্রে কী কী অস্ট্রেলিন লাগে ওয়াশ এবং ওয়ার লাগে ঠিক আছে আর একটা লাগে হ্যাড বিন পাস্ট্যান্সের ক্ষেত্রে এগুলো লাগছে পাস পারফেক্টের ক্ষেত্রে এটা লাগছে এবার দেখো ফিউচারের ক্ষেত্রে ফিউচার এখানে একটু ভুল হয়েছে ফিউচারের ক্ষেত্রে কি লাগছে শ্যাল এবং উইল ঠিক আছে শ্যাল বি এবং উইল বি এই লেখাটা একটু ভুল আছে এখানটায় ফিউচার ইনিফিনাইট ক্ষেত্রে ঠিক আছে আর নর্মাল শ্যাল এবং উইল এইগুলো এই অক্সিলারি গুলো লাগছে তার সঙ্গে জাস্ট একটা বি অক্সিলারি যোগ করতে হয় আমাদের ঠিক আছে এবার তোমাদেরকে যেটা দেখাবো ডিরেক্টলি এই যে চার নম্বর স্টেপে তোমরা দেখলে যে আমরা ও বাক্যটা রয়েছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ঠিক আছে তাহলে বাক্যটি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে তাই এবার যে নতুন কর্তা বলে আমি এদের এটা তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি ঠিক আছে এই যে চেঞ্জ করলে এবার নতুন যে কর্তাটা হলো আর নতুন যে কর্মটা হলো যেটা সাবজেক্ট এবং অবজেক্ট চেঞ্জ হয়ে গেল এখানে পার্সন কত নাম্বার সেটা দেখো সেটা তো আমরা দেখলাম যে ফুটবল হচ্ছে ফুটবল এখানে ধরো নতুন কর্তার উপরে ওখানটায় বসানো হচ্ছে তাহলে ফুটবল কি জানছি এটি একটি নাউন এবং এটা একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এইটা প্রথম জানতেই হবে না হলে কি করতে পারবো না এইখানে এবার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা এই যে অক্সুলারি ভার সাহায্য নেব বলেছি ভয়েসে এম ইজ এবং আর তাহলে এখানে যেহেতু ফুটবল হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই তার সাথে এম এবং আর বসবে না তার সাথে বসবে ইজ তাহলে এইবার পুরো ভয়েস চেঞ্জটা দেখো কিভাবে করেছো প্রথমে ফুটবল লিখে নিয়েছো তারপর মি লিখে নিয়েছো তারপর সেখানে তার মি এর আগে কি বসেছে একটা বাই বসিয়ে দিয়েছো তারপর মেন ভার্ব যেটা ছিল তার আগে সেটাকে পাস্ট পার্টিসিপাল তার যে পাস্ট পিপি রূপ পাস পার্টিসিপল রূপ সেটাকে বসিয়ে দিয়েছ এবং এই মাঝখানে এবার একটা অক্সিলারি ভাব দরকার যেহেতু ওটা প্রেজেন্টেন্স এবং এই ফুটবল হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য প্রেজেন্টেন্সের অক্সিলারি বসলো ইজ এম এবং আর বসলো না ঠিক আছে তাহলে এই হয়ে গেল গোটা ভয়েস চেঞ্জ প্যাসিভ ভয়েস এর চেঞ্জ হয়ে গেল একটি ভয়েসটা ঠিক আছে এবার দেখো এবার আমরা টেন্স অনুযায়ী যদি এই ফর্মুলাটা দিয়ে তোমরা পরপর পরপর ভয়েস চেঞ্জ করতে থাকো তাহলে ভয়েস চেঞ্জের মেন ফর্মুলা কিন্তু এইটা এই চারটে ঠিক আছে তাহলে এবার কি হচ্ছে টেন্স অনুযায়ী আমাদের ভয়েস চেঞ্জ পরপর যেমন পাল্টে যায় কিছু কিছু নিয়ম অন্যান্য কি পাল্টাবে অক্সিটি পাল্টাবে কি পলটবে অক্সিলিয়ারি ভার্টটা শুধু পলটবে এইটা মাথায় রাখো টেন্স অনুযায়ী শুধু অক্সিলিয়ারি ভার্টটা পাল্টাবে পলটবে সহায়কারী ক্রিয়াপদের রূপটা শুধু পালটাবে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে যেমন এম ইজ আর বসবে পারফেক্ট এর ক্ষেত্রে কি এম ইজ আর বসবে না ওখানে হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ বসবে এই রকম ফিউচারের ক্ষেত্রে শ্যাল উইল এরকম যেমন বসবে তার সঙ্গে ছোট ছোট কিছু মানে चेंजेस ছোট ছোট সেগুলো আমরা প্রত্যেকটা টেন্স ধরে দেখে নেছি তার সঙ্গে যেটা বলি এই যেমন ভয়েস যেমন তোমার টেন্সটা তো লাগছেই ভার্কটা তো লাগছেই এ পাতে আমরা যেমন বাক্যের যে প্রকার আছে যেমন এইটা আমরা শিখছি সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা শিখছি ঠিক আছে কিন্তু এই বাক্যটা তো আবার অন্যরকম হয় বলে আমরা জানি কিরকম সেটা প্রশ্নসূচক বাক্য হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্স হয় মানে আদেশ সূচক অনুরোধ সূচক ঠিক আছে অপটেটিভ সেন্টেন্স হয় তোমার আশা কামনা বাসনা সূচক এই ধরনের সেন্টেন্স গুলো হয় তোমরা এই যে নিয়মটা এতক্ষণ ধরে বললাম এইটা মাথায় রেখে দেবে যে এই সেন্টেন্সটা এই ফর্মুলাটা তোমার সাধারণ বাক্য এবং প্রশ্ন সূচক বাক্য এই দুটো বাক্য এবং এই দুটো বাক্যে বেশিরভাগ তোমাদের কাজে লাগবে এবং এই দুটো বাক্যের তোমরা টেন্সে আমরা দেখেছো যে প্রত্যেক বাক্যেরই একটি পজিটিভ রূপ মানে হ্যাঁ সূচক রূপ থাকে আর একটা না সূচক রূপ থাকে তাহলে একটা পজিটিভ আর একটা নেগেটিভ সেন্টেন্স যেমন আই প্লে ফুটবল এটা এমন একটা যেমন একটা বাক্য তেমনি আই ডু নট প্লে ফুটবল এটাও একটা বাক্য ঠিক আছে তাহলে না সূচক বাক্য আছে তেমনি চলো পরে আমরা দেখি যে কিভাবে এই প্রশ্ন সূচক বাক্য অন্যান্য বাক্যগুলোকে চেঞ্জ করা যায় তাহলে ফার্স্ট আমরা দেখব প্রেজেন্ট ইন টেন্সের টেন্স এর ক্ষেত্রে যেটা খুনি আমরা করলাম হচ্ছে আই প্লে ফুটবল তাকে আমরা চেঞ্জ করে কি করে ফেললাম ফুটবল তার পরে লিখে নিলে মি তার আগে লিখলে বাই তার আগে ভার্বটাকে চেঞ্জ করে নিয়ে প্লে প্লেট 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 ভার বসিয়ে দিলে তার আগে অক্সিলারি প্রেজেন্ট টেন্সের এর ইজ বসিয়ে দিলে মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এইবার এটাকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নসূচক বাক্য করো তাহলে কি হবে তাহলে দেখ এই এই বাক্যটাকে একটু চেঞ্জ করে বলছি ডু ইউ প্লে ফুটবল তুমি কি ফুটবল খেলো তাহলে নতুন সাবজেক্ট অনুযায়ী এটাকে পাল্টে নিতে হবে কিভাবে পাল্টে নিতে হবে এই যে ফুটবল তখন কি হবে ওই একই রকম ভাবে সামনে চলে আসবে ঠিক আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আবার সামনে চলে আসলো তাহলে এখানে কি আমি আবার এই ডু বা মানে শব্দটা হওয়া উচিত ছিল সেটা ডাস হয়ে যেত থার্ড পার্সনে ঠিক আছে তাহলে ডুটা সামনে বসানো জানি যে প্রশ্ন করতে গেলে অক্সিলারিকে সামনে বসাতে হয় তাহলে ডু এর জায়গায় আমি ডাস বসিয়ে দিই ঠিক আছে তাহলে ভয়েস চেঞ্জ সরি একটু বেশি নেমে গেছে তাহলে ভয়েস চেঞ্জটা কি এরকম হতো ডাস ফুটবল প্লেড বাই ইউ হুম এখানে কিন্তু তা হবে না কেন না এখানে খেয়াল করো আমরা আমি যখন তোমাদেরকে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স এর প্রশ্ন করা শিখিয়েছিলাম সেখানে আমি কি বলেছিলাম যেহেতু এখানটাতে ইন্ডিফিনাইট টেন্সে থাকে না সেই জন্য আমাকে প্রশ্ন করার ক্ষেত্রে এবং না সূচক কথা বলবার ক্ষেত্রে ডু অক্সিলারিটাকে ধার নিতে হয়েছিল প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স এর ক্ষেত্রে ঠিক যেমন পাস্ট ইন্ডিফিনাইট টেন্স এর ক্ষেত্রে আমাদের ডু এর পাস্ট টেন্স ডিটকে ধার নিতে হয় ঠিক আছে তাহলে সেটা তো আমরা ধার নিয়েছি কিন্তু আমরা ভয়েস যখন আমরা চেঞ্জ করে ফেলছি সেখানে তো আমরা অলরেডি জানি যে আমরা একটা অক্সুলারি সাহায্য আমরা অলরেডি পাবো কি কারণ যেহেতু আমরা প্যাসিভে অক্সুলারি কি পাচ্ছি আমাদের এমনিতেই পাওয়ার নিয়ম অনুযায়ী ফর্মুলা অনুযায়ী পাচ্ছি তাই তো তা তাহলে আমার তখন আর ওই ডু ভার্বের কোনো প্রয়োজন পড়ছে না যখন ওটা আমি প্যাসিভে করছি ঠিক আছে তাহলে ডু ইউ পে প্লে ফুটবলটা যদি কি হবে প্রথমে কেন কারণ ফুটবল তো সামনে এসেছে তাহলে ফুটবল হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই ইজ হলো এই টাজের বদলে হয়ে যাচ্ছে ইজ ঠিক আছে এই ইজ ফুটবল বাকিটা সব একই রকম ইউটা ওই তো একই রকম ভাবে বসিয়ে নিয়েছ ইউটা এদিকে বসিয়েছো তার আগে বাই বসিয়েছ তার আগে ভার্ব চেঞ্জ করে কি করেছ পাস পার্টিসিপেল করে দিয়েছো প্লেট ঠিক আছে আর তাহলে পরে এখানে ছিল ডুটা থাকবে না তার বদলে নর্মাল প্যাসিভ ভয়েসে এই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্যাসিভের ক্ষেত্রে যেটা হয় ইস অক্সিলারিকে নিয়ে নিলাম তাহলে এইভাবে আমরা প্রেজেন্ট প্রশ্ন করতে পারলাম যেটা অন্য টেন্সের ক্ষেত্রে কিন্তু এই টেন্স এর ক্ষেত্রে এবার দেখো প্রেজেন্ট ক্ষেত্রে কি হচ্ছে দেখো একটা ওই বাক্যটাই আমি ফুটবল ফুটবল খেলিটা হয়ে আমি খেলছি আই এম প্লেইং ফুটবল ঠিক আছে তাহলে এখানে সাবজেক্ট আই অবজেক্ট ফুটবল ঠিক আছে এম যেহেতু রয়েছে এবং প্লেস সাথে আইএনজি যেহেতু যোগ হয়েছে তাই ওইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা যেই বুঝে গেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের যে কটা তোমার ইয়ে লাগবে আমরা জানি হচ্ছে এম ঠিক আছে এবং আর এই তিনটা অক্সিলি লাগছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তাহলে এর সঙ্গে যেটা একটাই জিনিস মাথায় রাখবে এই অক্সিলরি গুলো তো থাকছে ঠিক আছে কিন্তু কি বলেছি এইখানে আমাদের আরেকটা একটা সাহায্য নিতে হবে সেটা হচ্ছে বি এবং বি এর সঙ্গে একটা আইএনজি যোগ হবে বিইং হয়ে যাবে ওটা ঠিক আছে কি কি হবে বিইং ভার্ব যেটা থাকবে এই যে আছে হয়ে প্লে ঠিক আছে মেন ভার্ভ আছে এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে দেখাচ্ছি এটা যে কোনো কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে কিন্তু নিয়মটা এই টাইপের হবে তাহলে এই প্লে এর গায়ে তো আইএনজিটা ছিল নর্মাল সেন্টেন্সে আর যখন সেটা প্যাসিভ হয়ে যাচ্ছে তখন এই প্লের গা থেকে এই আইএনজিটা এই আইএনজিটা ঝরে পড়ে যাচ্ছে ঠিক আছে এই আইএনজিটা ঝরে পড়ে গিয়ে কি হচ্ছে এটা চলে যাচ্ছে এই যে বি অক্সিলারি ভার্ব আমি বলেছি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি নিতে হবে বি অক্সিলারি ভার্ব নিতে হবে এ তখন এই বি অক্সিলারির সঙ্গে গিয়ে জুড়ে যাচ্ছে তাহলে এবার চেঞ্জটা কি রকম হচ্ছে ফুটবল একই রকম সামনে আগু পিছু করে দাও সেটা হচ্ছে কর্তার জায়গায় কর্ম কর্মের জায়গায় কর্তা এটাকে চেঞ্জ করে দিলে দিয়ে কি করছো ফুটবল যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ফুটবলের সঙ্গে ইজ বসলো আচ্ছা পরপর করি যেভাবে স্টেপ শিখিয়েছি তারপর এখানে মি লিখলে এখানে ফুটবল লিখলে মি এর আগে কি করলে বাই লিখে দিলে তার আগে কি করলে টেন্স ভার্বের যে মেন রূপটা আছে সেটাকে চেঞ্জ করে দিলে দিয়ে কি করলে পাস পার্টিসিপুল ফর্ম করে দিলে এই অবধি এক রকম থাকছে সব কটা ভয়েস কিন্তু এইটুকু ফর্মুলা এক আর বলেছিলাম কি শুধু চেঞ্জ হয় অক্সুলারিটা আর অক্সুলারির সঙ্গে সামান্য কিছু জিনিস কি এখানে যেমন এই অক্সুলারিটা হলো ইজ আর যেহেতু কন্টিনিউয়াস টেন্স সেই জন্য এতক্ষণ যেটা বললাম এখানে যোগ হলো বিইং বিশ সাথে আইএনজি এন জি যোগ হয়ে গেল বিইং তাহলে কি হলো ফুটবল ইজ বিইং প্লেড

আর উল্টোটা হয়ে গেলে কি হয়ে গেল ইজ ফুটবল বিং প্লেড বাই মি দেখো কত সহজ হয়ে যাচ্ছে এই অব্দি আবার বারবার করে বলছি কিন্তু দেখো এই থেকে এই অব্দি হ্যাঁ আর এই এই অব্দি এইটা কিন্তু একদম ফিক্সড ফর্মুলাটা ব্যালান্স যেটা হয় অক্সুলারিটা টেন্স অনুযায়ী অক্সুলারিটা চেঞ্জ হয়ে যায় ঠিক আছে অক্সুলিয়ারি এবার দেখো এইখানে আমি পাস্ট ইন্ডিফিনেটটা আগে লিখে ফেলেছিলাম তা যাই হোক আমি তোমাদের আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস আগে দেখলাম প্রেজেন্ট পারফেক্ট আগে দেখাই প্রেজেন্ট পারফেক্ট কি হচ্ছে আমরা জানি আই হ্যাভ গন ইউ হ্যাভ গন ইউ হ্যাভ গন ইউ হ্যাভ গন হি হ্যাজ গন দে হ্যাভ গন এই ছড়াটা তো তোমাদের শিখিয়েছি টেন্সে ঠিক আছে এবার দেখো এখানে ভার্ব হচ্ছে প্লে তাহলে আই হ্যাভ প্লেড ফুটবল আমি ফুটবল খেলেছি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি করে জানলে এই দেখো হ্যাভ রয়েছে আর প্লেড রয়েছে past participle তাহলে হ্যাপ থাকার জন্য তুমি বুঝতেই পারলে যে এটা প্রেজেন্ট পারফেক্ট রয়েছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের কি লাগবে অক্সিলিয়ারি ভয়েস চেঞ্জ করতে গেলে হ্যাভ এবং হ্যাজ লাগবে এবং তার সঙ্গে আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে बीन ভার্ব লাগবে জানবে যে কোন পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের এই बीन অক্সিলিয়ারি ভারটাকে নর্মাল যে ফার্ট ভার পারফেক্টেন্সে থাকে তার সাথে এক্সট্রা যোগ করতে হবে তাহলে এখানে চেঞ্জটা হলে কি হয়ে যাবে একই রকম ফুটবল সামনে বসলো তারপরে এখানে মিটা বসালে তার আগে বাই বসিয়ে দিলে তারপরে স্টেপে তারপরে স্টেপে কি করলে ভারটাকে চেঞ্জ করে পিপি রূপ করে দিলে ঠিক আছে পাস পার্টিসিপল রূপ করে দিলে ভারটাকে এই বাদ দেখো যেহেতু ফুটবল সেহেতু হ্যাভ হবে না সেহেতু হবে হ্যাস কারণ ফুটবল এবার সামনে চলে এসছে এবার হয়ে যাবে হ্যাস আর যেহেতু এটার যদি হয় তাহলে কি হবে হ্যাভ আই প্লেট ফুটবল আমি কি ফুটবল খেলেছি জাস্ট ওটা উল্টে মানে এটা খুব সহজেই হয়ে যাবে এখানে সামনে হ্যাসটা বসে গেল কারণ হ্যাস প্রশ্ন করতে গেলে কি বলেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সুলারি সব সময় সামনে বসে এখানে মেন অক্সুলারি কে মেন অক্সুলারি হচ্ছে হ্যাস ফুটবল যেহেতু সেহেতু হ্যাস ফুটবল সামনে রয়েছে তাই হ্যাস অক্সুলারি সামনে বসলো হ্যাস ফুটবল তাহলে এখানে বসছে কি বিন আর বাকিটা তো একই রকম আছে বাকি একই রকম আছে প্লেট বাই মি ঠিক আছে এবার চলো পাস্ট টেন্সটা শিখি কোথায় গেল এবার দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্স পাস্ট ইনডিফি আমাদের যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের যে অক্সিলারিগুলো লেগেছিল সেটা হচ্ছে কি এম ইজ এবং আর আর প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি লেগেছে হ্যাভ অথবা হ্যাজ তেমনি এবার পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে কি লাগবে ওয়াজ অথবা ওয়্যার যারা টেন্স পড়েছো সবাই জানো পাস্টের ক্ষেত্রে অক্সিলারি ওয়াজ এবং ওয়্যার ব্যবহৃত হয় ঠিক আছে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আর পাস্ট ইনডিফিনাইট টেন্সে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি লাগবে ওই সেম সরি ওয়াজ এবং ওয়ার অক্সিলারিতে লাগবে তাহলে এবারে আই আমি ফুটবল খেলেছিলাম তাহলে কি হবে আই প্লেড ফুটবল এটা হচ্ছে পাস্ট এন্ড ইনডিফিনাইট টেন্সের অ্যাকটিভ রূপ ঠিক আছে এবার জাস্ট ওটাকে চেঞ্জ করে দিই ফুটবল সামনে চলে আসলো মি একদম শেষে চলে গেল তার আগে তুমি বাই বসালে ভাতটাকে চেঞ্জ করে প্লেট করে দিলে আর এখানে অক্সিলারি কে হবে ফুটবল যেহেতু ঠিক আছে दट সুন সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে কি হবে ওয়াজ অক্সিলারিটা বসবে যেমন হি ওয়াজ সেই ক্ষেত্রে এখানে ফুটবল ওয়াজ প্লেড বাই মি এটাকে যদি প্রশ্ন করো একটু আগে তোমাদের যেমন বলছিলাম যে ডিড আই প্লে ফুটবল যেহেতু ইনিফিনাইট টেন্সে কোনো অক্সিলারি থাকে না তাই পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা প্রশ্ন করার ক্ষেত্রে ডি ডক্সিলারি সাহায্য নিয়েছিলাম তাহলে নিয়েছিলাম তো খুব ভালো কথা কিন্তু যখন আমি ভয়েস চেঞ্জ করছি তখন তো আমার অক্সিলারি হাতে আছে ও আছে ও আর আছে অক্সিলারি আছে কাজে তখন আর ডিটকে আমার কোনো প্রয়োজনই নেই তাহলে প্রথম অক্সিলারি নিয়ে বসিয়ে দিলাম কি ওয়াসকে বসিয়ে দিলাম ওয়াসকে বসিয়ে সেম বাকিটা কিন্তু দেখো সেম থেকে যাচ্ছে ফুটবল সামনে এসেছে প্লেট পরে বাই তারপর মি ঠিক আছে তাহলে ওয়াজ ফুটবল প্লেড বাই মি তাহলে এটা ইন্টগ্রেটিভ সেন্টেন্স হয়ে গেল এইবার তো প্রেজেন্ট পারফেক্ট বলে দিলাম এবার হচ্ছে past perfect ঠিক আছে past perfect কি হচ্ছে আই ওয়াজ प्लेइंग ফুটবল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন আই এম प्लेइंग ফুটবল আমি ফুটবল খেলছি past কন্টিনিউয়াস কি হয় সবাই জানো যারা নতুন ছাত্র তাদের জন্য একটু ভেঙ্গে বলে দিচ্ছি আর কি ওই জন্য প্রত্যেকটাতে আই ওয়াস প্লেইং ফুটবল আমি ফুটবল খেলছিলাম খেলেছিলাম না খেলেছিলাম হয়ে গেছিল খেলছিলাম তখনও কাজটা চলছিল ঠিক আছে এই বাংলা উচ্চারণ দিয়ে দিয়ে কিন্তু আমি ক্লাসগুলোতে শিখিয়েছি যাতে তোমাদের টেন্স মনে রাখতে সুবিধা হয় এবার দেখ তাহলে এটাকে যদি তুমি চেঞ্জ করো তাহলে সেম ফুটবলকে সামনে লিখলে মিটাকে একদম লাস্টে লিখলে তার আগে বাই লিখলে তারপর ভার্বটাকে মেন ভার্বটাকে চেঞ্জ করে পিপি পাস পার্টিসিপাল রূপ প্লেট করে দিলে পাস্ট টেন্সের মেন অক্সিলিয়ারি কোনটা সেটা হচ্ছে ওয়াজ আর যেহেতু কন্টিনিউয়াস টেন্স একটু আগে বললাম যে কোন কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ এর ক্ষেত্রে আর একটা অক্সিলিয়ারি ভার্বে সাহায্য নিতে হয় তার নাম হচ্ছে বি এবং যেহেতু মেন ভার্ব এখানে দেখো প্লেস সাথে আইএনজি ছিল সেই আইএনজিটা উঠে গিয়ে যোগ হয়ে যায় কোথায় এই বি ভার্বের পাশে গিয়ে বসে পড়ে ঠিক আছে আর মেন ভার্বটা যেহেতু পাস পার্টিসিপাল রূপ হয়ে যায় প্লেট তাহলে আইএনজি কোথায় পড়ে থাকবে আইএনজি তো কোথাও একটা দিতে হবে তখন দিয়ে দিতে হয় কি বি বলে একটা ভার্ব ধার নিতে হয় ঠিক আছে নিয়ে ওর গায়ে ওই আইএনজি দিয়ে দিতে হয় তাহলে কি হয়ে গেল ফুটবল ওয়াজ বিং প্লেড বাই মি এইটাকে ইন্টারোগেটিভ করলে এটা হচ্ছে প্যাস প্যাসিভ ভয়েস হয়ে গেল তাহলে এবার ইন্টারোগেটিভ যদি এটাকে করি জাস্ট কিছু জানার দরকার নেই এটা হচ্ছে পাস্ট টেন্সের হচ্ছে ওয়াজ এখানে তো আর কোনো তোমার ইয়ের দরকার পড়ছে না তোমার কি বলে প্রয়োজন পড়ে না তাহলে ওয়াজ আই প্লেইং ফুটবল আমি কি ফুটবল খেলছিলাম খুব সহজ সেই থেকে গেল ওয়াজ সামনে থাকলো ফুটবল থাকলো ঠিক আছে বিং বিটা বিং হয়ে গেল প্লেড বাই মি জাস্ট দেখো এইখানে ওয়াজ আই প্লেইং ফুটবল ওয়াজ ফুটবল এই জাস্ট বিটা যোগ হয়ে এই আইএনজি বির গায়ে গেল আর প্লেইংটা যেহেতু প্লেভার সেটা হয়ে গেল প্লেট জাস্ট সিম্পলি ইন্টারোগেটিভ হয়ে গেল ওটা ঠিক আছে এবার আসছি পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি হয় জানি আমরা হ্যাড অক্সুলারি যেমন পারফেক্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা জানি হ্যাব এবং হ্যাশ তাহলে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা কি জানবো হ্যাড অক্সুলারি আছে পাস্ট পারফেক্টের রূপ তোমরা সবাই জানো আই হ্যাড গন উই হ্যাড গন কোনো চেঞ্জ নাই সব হ্যাড আর যেহেতু পারফেক্ট টেন্স তোমাদের একটু আগে শেখালাম কি যে কোনো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একটা অক্সিলারি ভার্ব এক্সট্রা লাগে সেটার নাম হচ্ছে বিন পি ডবল ই এন কেন না বি ভার্বের পাস পারফেক্ট রূপ হচ্ছে বি ওয়াজ বিন ঠিক আছে সরি পাস পার্টিসিপল রূপ তাহলে এখানে কি হচ্ছে আই হ্যাড প্লে ফুটবল এটা যদি অ্যাক্টিভ হয় তাহলে সেম ওই ফুটবল সামনে এনে তারপর স্টেপটাকে কিন্তু জাম্প করবে না খাতাতেও যখন নিজেরা লিখবে প্রথম প্রথম তখন এইভাবে পর পর স্টেপ অনুযায়ী প্রথমে ফুটবল লিখে নিলে একদম লাস্টে মি লিখে নিলে তার আগে বাই লিখলে তারপরে তার ভারটাকে যেটা আছে সেই মেন ভারটাকে চেঞ্জ করে তুমি কি করলে প্লেট করে দিলে পাস পার্টিসিপল রূপ করে দিলে এইবার মাঝখানে যেটুকু অংশ আছে কোনটা পড়ে আছে মাঝখানে এই অংশটুকু পড়ে আছে এইখানে হচ্ছে ভার্বের কারু কাজ ঠিক আছে ভার্ভের কারু মানে কি টেন্স অনুযায়ী ভার্ভের অক্সুলারি এটাকে বসাতে হবে যে অক্সুলারি যে টেন্সে আছে সেই অক্সুলারিটা বসালে এখানে বসলো হ্যাট আর যেহেতু পারফেক্ট ভয়েস চেঞ্জ হচ্ছে তাই এর সঙ্গে বসে গেল একটা বিন তাহলে ফুটবল হ্যাড বিন প্লেড বাই মি ঠিক আছে তাহলে এটা হয়ে গেল এবার এটাকে যদি ইন্টারোগেটিভ করতে চাও তাহলে কি হবে হ্যাড আই প্লেড ফুটবল এটা তো তোমরা জানো ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় তাহলে এটাকে যদি ইন্টারোগেটিভটাকে যদি ভয়েস চেঞ্জ করতে হয় তাহলে কি হচ্ছে সেম ওই সামনে অংশগুলি থাকলো হ্যাট ফুটবল বিন প্লেড বাই মি খুব সিম্পল তারপরে চলো আমরা যাই ফিউচার ইনডিফিনাইট টেন্স ঠিক আছে দেখো এখানে যেগুলো তোমাদের সর্বাধিক কাজে লাগে যে টেন্সগুলো সবসময় কাজে লাগে সেই ভয়েস চেঞ্জগুলো এখানে আমি তুলে ধরেছি ফিউচার ইনডিফিনাইট ট্যান্সে কি হয়েছে আই শ্যাল প্লে ফুটবল আমি ফুটবল খেলবো খেলবো ভবিষ্যতে এখানে কি লাগবে অক্সিলারি শ্যাল লাগবে উইল লাগবে আর তার সাথে আরেকটা লাগবে বি ঠিক আছে তাহলে এখানে একই রকমভাবে সামনে স্টেপ জাম্প করবে না ফুটবল লিখলে মি লিখলে একদম লাস্টে তার মেয়ের আগে বাই লিখলে তারপর ভার্ভ চেঞ্জ করে প্লেট করে দিলে এবার দেখো এই মাঝখানের অংশটুকু বাকি থাকছে তাহলে এইবার দেখবো আমরা টেন্সটা কোন টেন্সে রয়েছে বাক্যটা না ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে তাহলে এর যে কি আছে শ্যাল এবং উইল তাহলে আই এর সঙ্গে শ্যাল বসেছিল কিন্তু ফুটবল যখন সামনে চলে এসেছে সে তো হয়ে গেছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে তার সাথে আই শ্যাল বসবে না তাহলে তার সাথে কি বসবে উইল বসবে আর উইলের পাশে যেহেতু ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ করছি তার সঙ্গে বসে যাবে একটা বি তাহলে ফুটবল উইল বি প্লেড বাই মি এবার সেটাকে ইন্টারোগেটিভ করা খুবই সহজ শ্যাল ফুটবল এটা যেমন নর্মালে ছিল এবার উইল ফুটবল যেহেতু ফুটবলটা উইলটা ওই অবসলে সামনে চলে আসলো ঠিক আছে উইল ফুটবল বি তার মতো থেকে গেল মাঝখানে প্লেড বাই মি প্রশ্ন চিহ্ন বসে গেল এটা হয়ে গেল প্যাসিভ ঠিক আছে এরপরে দেখো আমরা এতক্ষণ ধরে টেন্সের মাধ্যমে যে সমস্ত বাক্যগুলোকে ভয়েস চেঞ্জ করা শিখে নিলাম এই ফর্মুলার মধ্যে বসিয়ে দেবে যে কোনো ভয়েস চেঞ্জ হয়ে যাবে গ্যারান্টি যে কোনো ধরনের ভয়েস চেঞ্জ হয়ে যাবে প্র্যাকটিস করতে হবে একটু উদাহরণ দেখবে দেখতে দেখতে চোখে সরবরাহ হয়ে যাবে জিনিসটা ঠিক আছে এ বাদেও তো কিছু বাক্য হয় এবার আমরা জানবো বাক্যের রীতি অনুযায়ী আমরা অ্যাসাটিভ জেনেছি সাধারণ বাক্য তার আবার হ্যাঁ সূচক না সূচক পজিটিভ নেগেটিভ গুলো জেনেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের হ্যাঁ সূচক না সূচক গুলো আমরা জেনেছি প্রশ্ন সূচক বাক্যের ঠিক আছে এবার এবার দেখি আদেশ অনুরোধ সূচক বাক্য হয় আচ্ছা এই আদেশ সূচক বাক্য যখন হয় এই ওখানে বসো দরজা বন্ধ করো আমাকে জল দাও ঠিক আছে এরকম যে আদেশ সূচক বাক্যগুলো হয় সেই বাক্যগুলোকে মাথায় রাখবে সাধারণত এই বাক্যগুলো শুরু হবে লেট দিয়ে যখন প্যাসিভ হয়ে যাবে যেমন ডু ইট ঠিক আছে এই ডু ইট এখনই করো না এটা করো এটা করো বলে একটা হুকুম করা হচ্ছে তখন সেখানে কি ফার্স্ট বসিয়ে দাও লেট বসিয়ে দাও এরকম হুকুম করার ক্ষেত্রে কি বসো ফার্স্ট লেট ভার্বটাকে কি করবে পাস্ট পার্টিসিপেল রূপে দিয়ে দেবে যেমন ডু থেকে হয়ে গেল ডান আর মাঝখানে একটা জিনিস বসাবে সেটা হচ্ছে টুবি ঠিক আছে আর এইখানে ইট ছিল এই ইটটা ইটের মতো থেকে গেল সেটা লেটের পরে বসিয়ে দিচ্ছে তাহলে কি হচ্ছে লেট ইট বিটাকে বসাবোই বসাবো ঠিক আছে এবার টুবিটার ক্ষেত্রে কি হয়ে গেল অনেক ক্ষেত্রে টুটা ব্যবহার করা হয় না ব্যবহার করলে ভালো না করলেও খুব একটা অসুবিধা নেই তাহলে লেট ইট বি ডান অথবা লেট ইট টু বি ডান হয়ে গেল এবার যদি ওটাকে বলি ক্লোজ দরজা বন্ধ করো এটা কি হবে তখন লেট আবার সামনে বসালাম লিখে নিলাম সেটা হয়ে গেল ক্লোজড ঠিক আছে আর পড়ে থাকলো কে তোমার কাকে বন্ধ করো দরজাকে তাহলে এই যে এ ছিল হচ্ছে তোমার অবজেক্ট ঠিক আছে তাহলে এই অবজেক্ট এখানে বসে গেল ডোর তাহলে লেট দ্য ডোর টু বি ক্লোজ ব্যাস খুবই সহজ গিভ মি দ্য বুক বইটা আমাকে দাও এখানে কি হবে লেট মাই বুক লেট এই মিটা হয়ে যাবে কি মাই আমার ঠিক আছে লেট মাই বুক বি টু বি গি লিখতে পারো বা গি লিখতে পারো এই বি গি লিখতে পারো এগুলো গেল আদেশ কড়াকড়ির ক্ষেত্রে অনুরোধ করার ক্ষেত্রে কি করবে একটা রিকোয়েস্টেড কথা ব্যবহার করতে হবে ঠিক আছে আর রিকোয়েস্টেড ওয়াজ রিকোয়েস্টেড এই ধরনের বা ওয়ার রিকোয়েস্টেড এইগুলো ব্যবহার হবে কিরকম কিপ অফ দা গ্রাস ঘাসগুলো তুমি তুলে নাও এখানে তুমি একটা কথা লিখতে পারো এখানে প্রিস কথাটাকে যোগ করা যায় ঠিক আছে তাহলে বোঝা যাবে অনুরোধ করার ক্ষেত্রে না দেখবে অনুরোধ করার বাক্যর ক্ষেত্রে এরকম প্লিজ দিয়ে শুরু হয় প্লিজ কিপ অব দা গ্রাস ঠিক আছে এই যেই বুঝে গেলে সঙ্গে সঙ্গে বুঝলে ওটা হচ্ছে অনুরোধ করা ধরনের বাক্য হচ্ছে তখন কি করতে হবে কল্পনা আচ্ছা এটা তো কাউকে এটা বলছে এই সাব কে বা সাবজেক্টকে অনেক সময় ডাইরেক্ট বাক্যে লেখা থাকে না উর্জ থাকে তখন সেখানে কল্পনা করে নিতে হবে এই কল্পনা করে নিয়ে সেই উজ্জ যে থাকবে সে এবার এখানে হয়ে যাবে সাবজেক্ট মানে ইউ আর এখানে কাকে বলা হচ্ছে কি প্লিজ কি অফ দা ক্লাস এটা তো কাউকে একটা বলছে এখানে নাম করেনি এখানে এখন কারোর নাম করেনি তখন বুঝতে হবে তোমাকে বলছে ঠিক আছে তাহলে ইউ আর রিকোয়েস্টেড এই আর কেন এটা আমার প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই আমি আর ব্যবহার করলাম ইউ ইউ এর সঙ্গে ঠিক আছে সাধারণত দেখবে হুকুম অনুরোধ এইগুলো সাধারণত বর্তমান কালেই কিন্তু থাকে সাধারণত ইউ আর এখানে আর আমি ইউ এর সঙ্গে যেহেতু প্রেজেন্টেন্স যেহেতু আর অবসেলারি ব্যবহার করলাম আর ওই বলেছিলাম ইউ আর রিকোয়েস্টেড ইউ ওয়ার রিকোয়েস্টেড ইউ ওয়াজ হি ওয়াজ রিকোয়েস্টেড এই ধরনের জিনিস ব্যবহার হবে টু লাস্টে পড়ে থাকবে কি কোনটা করতে বলেছে কি পদ দা ক্লাস ঠিক আছে প্রথমে জাস্ট এইটা বসলো এই অংশটা একটুখানি আমি কালিটা আলাদা করে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে খেয়াল করো এখানে খেয়াল করো যে এই কিপ অফ গ্রাস কিন্তু ছিল এটা পুরো সেন্টেন্সটা ঠিক আছে তাহলে আমি জুড়লাম কি ইউ আর রিকোয়েস্টেড অনলি এই কথাটা আমি জুড়ে দিলাম ব্যালান্স যে বাক্যটা

ঠিক আছে তাহলে এখানে যোগ হয়েছে কি অনুরোধ করবার ক্ষেত্রে ইউ রিকোয়েস্টেড এই রকম করবে তারপরে মেন বাক্যটা যেটা আছে ওটাই ওখানে বসে যাবে এবার উচিত অর্থে তোমার এটা করা উচিত ছিল তার ওখানে যাওয়া উচিত ছিল এই উচিত অর্থে যদি হয় তখন কি হবে একটা বি কথাটা ব্যবহার হবে ঠিক আছে যেমন কিপ ওয়ার্ড অথবা প্রমিস তুমি তোমার কথাটা কিন্তু রেখো বা বোঝাচ্ছে তোমার ওই কথাটা রাখা উচিত ছিল বা উচিত ঠিক আছে তাহলে ওয়ার্ড এখানে কি হবে এখানে দেখো এই ইওর ওয়ার্ড কিপ ইয়োর ওয়ার্ড আছে তো এইটা এই ইয়োর ওয়ার্ডটা একই রকম থেকে গেল ঠিক আছে ইয়োর ওয়ার্ডটা সামনে চলে আসলো কিপ যে ভারটা আছে আমরা জানি ওটাকে সব সময় ভারকে কি করে দিতে হয় পাস পার্টিসিপেল রূপ করে দিতে হয় তাহলে কিপ হয়ে গেল কেপ্ট মাঝখানে বসে গেল শুড বি তাহলে কি হলো ইওর ওয়ার্ড একদম ওপাশে চলে গেল কেপ্ট আর মাঝখানে বসে গেল শুড বি তাহলে কি হয়ে গেল ইওর ওয়ার্ড শুড বি কেপ্ট তোমার কথাটা রাখা উচিত ঠিক আছে এখানে ডাইরেক্ট কি বলছি তুমি তোমার কথা রাখো কিপ ইউর ওয়ার্ড তুমি তোমার কথা রাখো এটাকে যেই পাল্টে দিচ্ছি তোমার কথাটা রাখা উচিত এই যে চেঞ্জ হয়ে গেল বলার টোনটাও চেঞ্জ বলার ভঙ্গিটা চেঞ্জ হয়ে গেল এটাই হচ্ছে ভয়েস চেঞ্জ ঠিক আছে তাহলে এই ক্লাসে মানে একদম ভয়েস চেঞ্জের শুরু থেকে যতটা পর্যন্ত তোমাদের দরকার ঠিক আছে সাধারণত তোমাদের স্কুলের বিভিন্ন রকম পরীক্ষা মাধ্যমিক এইচএস এইগুলোতে যে ধরনের আসে এবং ভয়েস চেঞ্জটা তোমার যেতে দ্রুত করতে পারো তার যে প্রধান অংশগুলো সেইগুলো আমি তোমাদেরকে নিয়ে আলোচনা করলাম এ বাদে তোমরা যেটা করবে তোমরা ভয়েস চেঞ্জের ওপর বেশি বেশি করে উদাহরণ দেখবে তোমাদের যদি গ্রামার বই থাকে বাড়িতে সেই বেশি বেশি করে উদাহরণ দেখবে এই ক্লাসে তো বেশি উদাহরণ দেওয়া দিয়ে ওঠা যায় না কাজে নিয়মটা এটা জেনে গেলে ভার্বটাকে জাস্ট চেঞ্জ করছো বা কর্তা কর্মগুলো হয়তো আলাদা হচ্ছে ঠিক আছে ব্যালান্স নিয়মটা তোমরা শিখে গেলে কিন্তু পোক্তভাবে আশা করি তোমরা খাতায় নোট নিয়েছ যদি না নিয়ে থাকো ক্লাসটাকে থামিয়ে থামিয়ে যেটা যেটা লেখা আছে সেই সেইভাবে তোমরা লিখে নিও স্টেপগুলো তাহলে বলেছিলাম চারটে স্টেপে ভয়েস শিখে তো শিখে গেলে এবং এই ভয়েস নিয়ে জীবনে আর কখনো তোমাদের কোন রকম সমস্যা বা চিন্তা আশা করি থাকলো না তাহলে কি আমি প্রবী রায় চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে এই ক্লাসটায় ছিলাম আমরা শিখলাম যে ইংরেজিতে ভয়েস কাকে বলে অ্যাক্টিভ ভয়েস কি প্যাসিভ ভয়েস কি এবং ভয়েসকে চেঞ্জ করতে হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে ঠিক আছে বিভিন্ন টেন্সের মাধ্যমে বিভিন্ন বাক্যের মাধ্যমে বাক্যের প্রকারের মাধ্যমে তাহলে আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে তোমরা নতুন যারা ছাত্রছাত্রী তাদের আবার বলছি ক্লাসটাকে সাবস্ক্রাইব করো এরকম বিভিন্ন ইন্টারেস্টিং ক্লাস নিয়ে আমি খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি বিভিন্ন সাবজেক্টের ওপরে এছাড়া বিভিন্ন সাবজেক্টের স্ট্র্যাটেজি পরীক্ষার সময় বিভিন্ন রকম টাইম ম্যানেজমেন্ট তার পরীক্ষার হলে বিভিন্ন রকমের কৌশল এই সমস্ত নিয়ে আমার প্রচুর ক্লাস আছে সেগুলোর পিছনের ক্লাসগুলো তোমরা দেখো তোমাদের কাজে দেবে আশা করি আর পুরনো এবং নতুন ছাত্রছাত্রী প্রত্যেককেই আমি বারবার করে বলি তোমাদের যে সমস্ত সমস্যা হবে রিকোয়ারমেন্ট থাকবে সেগুলো আমাকে কমেন্টে জানাবে আমি চেষ্টা করবো আমার সামর্থ্য যতটা কুলো তোমাদের সমস্যাগুলো মেটানোর তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত তোমরা ভালো করে ক্লাসটাকে ফলো করো প্রয়োজনে আরেকবার দেখো দেখে লিখে নাও লিখে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করো ইংরেজির অন্যান্য পিছনের ক্লাসগুলো সবাই দেখো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের ক্লাসে তোমরা সবাই ভালো থাকো ভালোভাবে পড়াশোনা করো এবং বড় মানুষ